فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু. তাওহীদুর রুবুবিয়াহটা আমার মনে হচ্ছে এখন পর্যন্ত আপনারা প্রায় 20% বা 20-25% বুঝছেন, আর বাকিটা ইনশাআল্লাহ শীঘ্রই বুঝবেন, ক্লাস শেষ হওয়ার আগেই বুঝবেন ইনশাআল্লাহ যদি মনোযোগ দেন আপনারা। তো যাই হোক, বলছিলাম যে তাওহীদের রুবুবিয়াহ নষ্ট হয় কীভাবে? আল্লাহর কোনো কর্ম, উত্তর হলো আল্লাহর কোনো কর্ম আল্লাহ ছাড়া অন্য কেউ করতে পারে বলে বিশ্বাস করলে বা মেনে নিলে বা মনে করলে তাওহীদের রুবুবিয়াহ নষ্ট হয়ে যায়। যেমন আল্লাহ সন্তান দেওয়া আল্লাহর কর্ম। এখন কেউ যদি মনে করে যে বাইজিদ বোস্তামির ওখানে গেলে সন্তান পাওয়া যায়, তিনি দিয়ে সন্তান দিতে পারেন আর কি, এই বিশ্বাস যদি কারো থাকে, অথবা জয় পরাজয় দেওয়ার মালিক তো আল্লাহ, কিন্তু নির্বাচনের আগে দিয়ে অমুক মাজারে গিয়ে আমরা একটু কিছু করলে তিনি আমাদেরকে জয় বা পরাজয় কিছু একটা করে দিতে পারবেন, জয় মানে জয় এনে দিবেন আর কি, অথবা অমুক পীর বিয়ে শাদির তৌফিক দিবেন, অথবা অমুক মাজার থেকে তিনি আর কি সন্তান দিতে পারেন। এই যে আল্লাহর কোনো কর্ম আল্লাহ ছাড়া অন্য কেউ করতে পারে বলে বিশ্বাস করলেই তাওহীদের রুবুবিয়াহ নষ্ট হয়ে যাবে। মানে একটা তাওহীদের রুবুবিয়াহ নষ্ট হওয়ার জন্য মাজারে যাওয়া লাগে না। একটা কথা খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখেন যে তাওহীদের রুবুবিয়াহ নষ্ট হওয়ার জন্য মাজারে যাওয়া লাগে না, পীরের কাছে যাওয়া লাগে না, ঘরে বসে বসে বিছানায় শুয়ে শুয়ে তাওহীদের রুবুবিয়াহ নষ্ট হতে পারে। একটা মানুষ সৌদি আরবে আছে, এখন সে প্ল্যান করছে যে আমি এবার ছুটিতে গেলে চট্টগ্রামে যাব, গিয়ে বাইজিদ বোস্তামির মাজারে মান্নত দিব, কারণ 20 বছর থেকে আমার সন্তান হইতেছে না, আমার স্ত্রী সন্তান হইতেছে না, তো কারণ ওখানে গেলে আমার পাশের বাড়ির ভাবি গিয়া সন্তান পাইছে, অমুকে সন্তান পাইছে, অনেকে পাচ্ছে, তাহলে আমি গেলেও সন্তান পাবো, এরকম বিশ্বাস করা, মানে সে বাইজিদ বোস্তামি সন্তান দিতে পারে এই বিশ্বাস সে শুয়ে শুয়ে এটা স্থির করছে বা সিদ্ধান্ত নিয়েছে এবং সে বিশ্বাস করছে, খালাস, এতেই তার তাওহীদের রুবুবিয়াহ নষ্ট হয়ে গেছে। আর তাওহীদের রুবুবিয়াহ নষ্ট হওয়া মানে তার ঈমান সব নষ্ট হয়ে যাওয়া আর কি। এখনও তো সে মাজারে যায় নাই, মাজারে গেলে তো শেষ, মানে যা ছিল সব মানে ঈমানের বীজ নষ্ট হয়ে যাবে, মানে সম্পূর্ণ মানুষ মুশরিক হয়ে যাবে আর কি। জি, বিস্তারিত পরে আরও আসবেন ইনশাআল্লাহ।